সাধারণত চিড়িয়খানার পশু ও পক্ষী মানে পিঞ্জরার রথবা আমি দেখি কিন্তু কেউটি মানুষ মানে পিঞ্জরার রুতবার আপনি কে দেখুন আপনার জাঁ আশর্যবে যে দুনিয়া এমতি এক স্থান অনুষ মানে পিঞ্জরা ভিতরে রয়েছে হংকং হে দেশ যে মানুষ মানে পিঞ্জরার রাখছেন এখানে লোক মানে নির্মিত পিঞ্জরার বাস করতে যোনি আধুনিক শৈলীৰে লোক মানে জীৱন যাপন কৰো পৰ্যটন দৃষ্টি প্ৰতীবৰ্শ লক্ষ পৰ্যটক সুঠা কু ছৰ লোকে এইভাৱে জীৱন যাপন কেমি কৰো সমস্ত মনক আছুব প্ৰশ্ন আচিবি স্বাভাৱিক জনসংখ্যা বৃদ্ধি আৰু দৰদাম বৃদ্ধি কাৰণ লোক এঠাই মৌলিক সুবিধাৰ বঞ্চিত হুম হংকংৰে অনেক লোক ঘৰ কি পাৰি গোটেই ঘৰ কি ପ୍ରାୟ ସବୁ ଲୋକଙ୍କ ପକ୍ଷେ ସମ୍ଭବପର ହୋଇପାରେ ନାହିଁ ତେଣୁ ଲୋକମାନେ ପିଞ୍ଜରା ଭିତରେ ଘର କରି ରହିଥାନ୍ତି ଏଠାରେ ଗରିବ ଶ୍ରେଣୀର ଲୋକ ପ୍ରାୟ ପିଞ୍ଜରାଟି କିଣିବା ପାଇଁ ମଧ୍ୟ ଅସମର୍ଥ କାରଣ ପିଞ୍ଜରା ଗୁଡ଼ିକର ଦର ଅଧିକ ଲୁହା ପିଞ୍ଜରାର ଦର ଏଠାରେ ଏଗାର ହଜାର ଟଙ୍କାରେ ବିକ୍ରି ହୋଇଥାଏ ତେବେ ଏହି ପିଞ୍ଜରା ଗୁଡ଼ିକୁ ବର୍ଜିତ ଆପାର୍ଟମେଣ୍ଟରେ ରଖାଯାଇଥାଏ ଗୋଟିଏ ଆପାର୍ଟମେଣ୍ଟରେ ପ୍ରାୟ ଶହେ ଜଣ ଲୋକ ବସବାସ କରନ୍ତି আও এত সংখ্যক লোক এ ভিতরে মাত্র রয়ে দুইটি টয়লেট বা শৌচায়ে যা ফলে লোককে নানা সমস্যার সম্মুখীন হওয়া পড়ে থাকে পিঞ্জরা ভিতরে শোবা গদি পরিবর্তে লোক মানে বাউশ চটে ব্যবহার করে থাকে লোক সে আবশ্যকতা অনুযায়ী পিঞ্জরা কি ব্যবহার করে সোসাইটি ফর কম্যুনি অর্গানাইজেশন মুবক এই পিঞ্জরা ঘরগুড়ে প্রায় লক্ষাধিক লোক বাস করতে